এখন আমি প্রবাসী ভাইদের প্রশ্নের উত্তর দিব এটা হচ্ছে দ্বিতীয় ভিডিও এক প্রবাসী ভাই প্রশ্ন করছেন আমি কি ডায়েরি শুরু করব নাকি ফ্যাটেনিং অর্থাৎ গরু মোটা তাজা করার ব্যবসা শুরু করব তার জবাবে বলবো কোনটা শুরু করবেন তা নির্ভর করবে আপনার আর্থিক পারিপার্শ্বিক এবং অবস্থানগত সুযোগ সুবিধার কথা বিবেচনা করে আপনার এরিয়াতে যদি দুধের দাম ভালো থাকে আপনি যদি ভালো দুধের গরু জোগাড় করতে পারেন ডাক্তার বা পশু হাসপাতাল যদি কাছে থাকে তাহলে আপনি ডেয়ারি করতে পারেন তবে ফার্ম শুরু করা যত না কঠিন তার থেকে বেশি কঠিন এর ব্যবস্থাপনা কৌশল তো বন্ধু আপনি আগে দেখবেন আপনার আশেপাশে দুধের দাম কত হ্যাঁ এবং আপনার যদি সেরকম ঘাসের ব্যবস্থা থাকে আপনি যদি ঘাস জমি থাকে তাহলে আপনি এ কাজ করতে পারেন অর্থাৎ আপনি ডেয়ারি করতে পারেন দু তিন দুটো কি তিনটে গাবি কিনতে পারেন কিনে এ কাজ শুরু করতে পারেন আরেক ভাই প্রশ্ন করছেন ডেয়ারি ফার্মে সফলতার মূল দিক কি কি। তার উত্তর হচ্ছে চারটে দিক সব থেকে গুরুত্বপূর্ণ নম্বর এক গরুকে প্রতি বছর বাচ্চা দিতে হবে নম্বর দুই ফার্মের খাবার খরচ কমিয়ে আনতে হবে অর্থাৎ নিজেকে ঘাস চাষ করে ফার্ম হ্যাঁ খরচ কমাতে হবে আর যদি ঘাস আপনি কিনে খাওয়ান সব কিছু কিনে খাওয়ান তাহলে লাভ হবে না তেমন আর নম্বর তিন নিজের উপস্থিতি অর্থাৎ নিজেকে সময় দিতে হবে নম্বর চার সঠিক ব্যবস্থাপনা গরু যদি পাঁচ লিটার দুধও দেয় কিন্তু প্রতি বছর বাচ্চা দেয় তাহলে ফারম্বা লাভবান হবে পাশাপাশি খরচের লাগামকে কঠিনভাবে ধরে রাখতে হবে এর জন্য ঘাস চাস করতে হবে আর এক ভাই প্রশ্ন করছেন গরু হিতে আসার পর কয়েকবার সিমেন বা বীজ দেয়া হয়েছে আচ্ছা বীজ বীজ রাখছেন কি করা যায় অর্থাৎ গরুকে প্রজনন করার সময় যে বীর্য দেওয়া হয়েছে সেটা রাখছে না সেটা বের হয়ে যাচ্ছে তাহলে কি করা যাবে তার উত্তর হলো হয়তো যে এ এ আই কর্মী সিমেন্ট পুশ করেছে তিনি এক্সপার্ট নয় হয়তো যে সিমেন্ট যে টেম্পারেচারে রাখার কথা তা রাখা হয়নি তাই নষ্ট হয়ে গেছে অথবা আপনি সঠিক তথ্য দিতে পারেননি এ কর্মীকে এই রকম নানানবিধ সমস্যায় পড়ে এভাবে বারবার সময় নষ্ট না করে ভালো জাতের সার দিয়ে পাল দিতে হবে ফার্মে একটা ভালো জাতের ফ্রিজি ফ্রিজিয়ান বা শাহিওয়াল সার রাখা অত্যন্ত জরুরি গরু প্রতি বছর বাচ্চা না দিলে ফার্ম লোকসান হবেই অত্যন্ত জরুরি এটা প্রশ্ন উত্তর পর্বে সামনে আচ্ছা বন্ধু এ আপনারা এভাবে প্রশ্ন করবেন তো আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব কিন্তু দয়া করে আমাকে এ প্রশ্ন করবেন না যে অমুক রোগের কী ওষুধ দিতে হবে এসব প্রশ্নের উত্তর আমি দিতে পারব না কারণ তার কাজ হচ্ছে ডাক্তার এই সমস্ত প্রশ্ন ডাক্তারকে করবেন ওকে আর আরেকটা প্রশ্ন ভাই করেছেন ডায়রি এবং ফ্রেটেনিং অর্থাৎ গরু মোটা তাজা করার জন্য কোন জাতের গরু ভালো হবে তার উত্তর হয়েছে ডেয়ারির জন্য আমি ফ্রিজিয়ান জাতকে পছন্দ করি কারণ আমাদের দেশে এই জাতটার রেকর্ড ভালো যদিও তা ধ্বংসের পথে আর অনেক রকম প্রশ্ন আছে আমি সেদিকে যাচ্ছি না এখানে মোটামুটি উত্তরগুলো দিব এক ভাই প্রশ্ন করছেন আমার এলাকায় ঘাস নেই কি করে খরচ কমাবো তার উত্তর হলো যাদের এলাকায় ঘাস নেই তারা হাইড্রোফোনিক পদ্ধতিতে ঘাস উৎপাদন করতে পারবেন ইন্টারনেটে এ সম্পর্কে অনেক ভিডিও আছে দেখতে পারেন অনেকে লেখা আছে ফেসবুকে সেটাও দেখতে পারেন ঠিক আছে আরেক ভাই প্রশ্ন করছেন দেশি গরুকে বিদেশি সিমেন্ট দিলে কি ভালো ফল পাওয়া যাবে তার উত্তর হলো দেশি গরুকে শতকরা পঞ্চাশ থেকে পঁচাত্তর পার্সেন্ট সিমেন্ট দিতে পারেন এতে খুব ভালো বাচ্চা আসবে দুধও অনেক ভালো আসবে এরপর যে বাচ্চা আসবে ওটাকেও আবার পঁচাত্তর সিমেন্ট পঁচাত্তর ভাগ সিমেন্ট দেবেন এভাবে জাত উন্নয়ন করে নিলে আপনি সব থেকে ভালো দুধের গরু পাবেন কিন্তু সমস্যা হলো আমাদের দেশি গরু কি এখন পাওয়া যায় এটা সংরক্ষণ করাই এখন অনেক গুরুত্বপূর্ণ আরেক ভাই প্রশ্ন করছেন আমি চাকুরি করছি ঢাকায় আমার অনেক দিনের শখ একটা ফার্ম করার আমি কিভাবে আগাবো উত্তর যদি নিজের কাছের লোক সাথে যারা আপনাকে ঠগাবে না মিথ্যা বলবে না এমন কেউ থাকে তাহলে শুরু করতে পারেন ছোটো পরিসরে নিজের বাড়িতে এখান থেকে আয় করে আপনি চলবেন এভাবে চিন্তা না করাই ভালো প্রথম অবস্থায় ধরে নেবেন তিন বছর কিছু আসবে না শুধু সম্পদ বাড়বে কৌশলগতভাবে আগালে পাঁচ লাখ টাকা বিনিয়োগ করলে এখন কিছু মুনাফা আসবে আর মোটামুটি যাই হোক আপনি বেশি অল্প পুঁজি লাগিয়ে আপনার বাড়িতে যারা আছে যেরকম যদি আপনার সন্তান থাকে স্ত্রী থাকে অথবা ভাই থাকে মা বাপ থাকে তাদের মাধ্যমে আপনি ফার্ম শুরু করতে পারেন ঠিক আছে অবশ্যই লাভ হবে তাতে তাতে আপনি পরিকল্পনা মতো চলেন তাহলে অবশ্যই লাভ হবে আর আরেকবার প্রশ্ন করছেন ভালো দুধের গরু কোথায় পাবো এই ঠিক আছে আমি এটা দ্বিতীয় দ্বিতীয় পর্বে স্পেশাল করে দেবো এটা ঠিক আছে তাহলে আমি এখন রেখে দিচ্ছি বন্ধুরা দ্বিতীয় পর্বে এই ব্যাপারে আমি আলোচনা করবো ওকে রাখলাম